করোনা ভাইরাস নিয়ে শিলিগুড়ির পৌর নিগমের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এক মাসিক সভার আয়োজন করলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা বিরোধী দলনেতা রঞ্জন সরকার। সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত দেশবাসী, আর সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি পৌর নিগম এলাকায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। তার এই নির্দেশকে মাথায় রেখে আমাদের মাসিক সভায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয় তৃণমূল কাউন্সিলরদের সাথে। এদিন শিলিগুড়ি পৌর নিগমের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এক মাসিক সভার আয়োজন করেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা বিরোধী দলনেতা রঞ্জন সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার বলেন, এটা যদিও আমাদের মাসিক সভা, তবে এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তিনি আরও বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ তার জন্য যে সব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন করা হয়েছে, ইতিমধ্যে সমস্ত সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে তিনি বলেন, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাব, জনগণকে সচেতন করব। এই মাসে মাসিক যে কাউন্সিলর সভা আমরা সেটা বললাম, নানান বিষয়ের উপরে আমাদের আলোচনা হয়েছে। মূলত সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে করোনা ভাইরাস নিয়ে মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছেন, রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার তিনি মানুষের কাছে আবেদন করেছেন যে করোনা ভাইরাস নিয়ে কোনো রূপে আতঙ্কিত হবেন না। সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরসভাগুলোকে ইতিমধ্যেই আহ্বান জানানো হয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য যে এই ভাইরাস শুধুমাত্র মারণ জ্বর বা মারণ আতঙ্ক নয়, এটা একটা ভাইরাস যার জন্য অনেক বেশি প্রিকশন আমাদের দেশে নেওয়া হচ্ছে, আমাদের রাজ্যে সমস্ত জায়গায় নেওয়া হচ্ছে, বর্ডারগুলোতে নেওয়া হচ্ছে। শিলিগুড়িতেও মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, আমাদের কাউন্সিলরদেরকে আমরা সবাই আবেদন করেছি যে মানুষকে এই নিয়ে অ্যাওয়্যার করা হোক, মানুষের কাছে আমরা পৌঁছবো, আমরা যাব, যাতে এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হন। আমরা যতটুকু এই ভাইরাস সম্পর্কে জানি সেটা আমরা মানুষের কাছে জানাবো।